উচ্চ আদালতে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি লন্ডন থেকে এক বিবৃতিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এ মামলার রায় আবারও প্রমাণিত হল তারেক রহমানের বিরুদ্ধে করা সকল মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক প্রেস ক্লাবে একটি অনুষ্ঠান শেষে বৈশাখী টেলিভিশনকে দলের স্থায়ী কমিটির সদস্য মি জাব্বাস বলেন বিজয়ের মাসে প্রথম দিনে এই রায় আরেক বিজয় এতে প্রমাণ হলো বিএনপির ওপর বর্বরতা অত্যাচার করেছিল আওয়ামী লীগ আওয়ামী লীগ ভেবেছিল যে তারা সারা জীবন ক্ষমতা থাকবে এবং তার রহমান সাহেব সারা জীবন দেশে আসতে পারবে না এই ছিল তাদের মতলব প্রমাণ হয়েছে যে তার অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব নির্দোষ ছিলেন এবং তার সঙ্গে যাদেরকে দেওয়া হয়েছে তারাও নির্দোষ ছিলেন কোর্ট তাকে খেলা দিয়েছে বাংলাদেশে এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার উৎসাহিত হবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি সিনিয়র নেতারা বলেন আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলা দিয়ে বিএনপি কে ধ্বংস করতে চেয়েছিল একুশে আগস্টের মতো আনফর্চুনেট ঘটনা আমরাও চাই না কিন্তু কথা হচ্ছে সঠিক যারা দোষী তাদের বিচার হওয়া উচিত ছিল কিন্তু তারা সাপ্লিমেন্টারি চার্জশিট কাহের মাধ্যমে দিয়ে তারা চাই চেয়েছে বিএনপিকে ধ্বংস করতে তাহারকে নিয়ে যেদিন তাকে তদন্তকারী অফিসার বাড়াল সেদিনই বোঝা গেছে যে সরকারের অশুভ একটি মনোভাব রয়েছে তারা যারা তারেক রহমানকে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে মানে জোর করে রাষ্ট্রশক্তি দিয়ে তাদের উপর তারা সাজা দিবে শাস্তি দিবে হাইকোর্টের রায় সন্তুষ্ট হয়েছেন খালাস পাওয়া আসামিদের পরিবার ও স্বজনেরা

আমার বয়স সতেরো আমার আব্বু জেলে থাকার বয়সও সতেরো আমরা আশা করেছিলাম জজ কোর্টেই আমরা খালাস পাবো কিন্তু দুই হাজার আঠারো সালের যে রায় হয় সেখানে আমরা আমাদের ন্যায় বিচার প্রত্যাশিত বিচার আমরা আমরা পাইনি যে যে আমাদেরকে অশেষ দান করেছে খুশি আজকের এই রায়ের মধ্যে বাংলাদেশের মানুষ বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করল মামলাটি সম্পূর্ণ মিথ্যা ছিল ভিত্তিহীন ছিল এবং আমরা ন্যায় বিচার পেয়েছি আমরা এদিকে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে তারেক রহমান খালাস পাওয়ায় আনন্দ মিছিল করেছে দলের নেতাকর্মীরা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে তারা সাজ্জাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা